চলো আচ্ছা চল। দাদি বলছিলাম এই জায়গাটা একটু নোংরা ছিল দাদি, এখানে এসে আপনি রহস্য করবেন না, যান বাইরে, যান বাইরে, যান। আপনার যা ক্ষমতা নেই সে কথা বলবেন না, যদি আপনার ক্ষমতা থাকতো আপনি বলতেন না, ঝাড়ু মেরে পোশাক করে দেখাতেন এবং ঝাঁটা নিয়ে আসতেন। ঝাঁটা আনতে পারেননি, ঝাড়ু মাথা রহস্য করবেন না, রহস্য কাকে আর ঝাঁটা, ঝাঁটা কাকে আনতে হবে, কাকে আনতে হবে, রহস্য কথা না বলবেন না। যুক্তি ছাড়া মার খাবেন, ঠিক আছে? সরি সরি মানে জানে সরি কাকে বলে, ক্ষমা করাটাকে সরি বলে, সেটা ওইদিকে সরি নিয়ে যান, যত এত ওইদিকে কি বসতে হবে না, ঠিক মতো নীল ডাউন করে, বসবেন, তারপরে বসুন বসুন, বৃদ্ধি ব্যথাটা পেলে বুঝতে পারবেন, ব্যথা কাকে বলে, চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ কুড়ি কুড়ি চিন্তা করে সাবধানে, যেটা বলা উচিত সেটা বিনা কারণে আমাকে যদি পরেশান করেন, বিনা কারণে তো বুঝতে পারবেন, ব্যথা করছে, পা ব্যথা করছে, বস না বসবো না, সরি তাছাড়া লাঠি দিয়ে অনেক বাড়ি খেলাম, ঠিক আছে, ভাবনা ছিল তোর তার জন্য পেয়েছিস, কাউকে অন্যায় করে মারলে সেটা দুঃখ হয়, কিন্তু যাকে ন্যায় ভাবে মারা যায় না দুঃখ হয় না, না আমরা ভুল করেছি মার খেয়েছি কোনো প্রবলেম নেই, মার ঠিক আছে, না ভুল করে না, বেহাত বেহাত মানে ভাদের বাই মানে সীমার বাইরে, তাদের বার বৃদ্ধি ওই বার বৃদ্ধি, ঠিক আছে ভুল করেছি মার খেয়েছি, তোদের অকাত, তোদের স্বভাব, তোদের ব্যবহার, আমার পাশে এসে দাঁড়ালে মার খাবি, ওই পেছন দিকে ওইখানে বস, ওইখানে বস, এইখানে বস, নিচে বস, যা নিচে বস, এই এই ভাবে, হ্যাঁ বস, গান গাও, পাটা ব্যথা করছে, এই দিকে ঘুরে বস, চল পাটা ব্যথা করছে, বুঝি ওই দিকে ঘুরে বস, ফের ব্যথা হবে না, আর ওই দিকে ঘোর, আমার দিকে ঘুর, ওই দিকে ঘুর, ওই দিকে, হ্যাঁ আমার বসে আছে, তোর থেকে বয়স ছোট, ওই দিকে ঘোর, তো ওই দিকে ঘোর, চল আমার দিকে, এখানে বস, ওতে বসে আছে তো, এখানে বস, ওকে বস, ওকে একটু চার দিক নিয়ে আছি, আর একটা বানিয়ে, এই তো চেয়ার রয়েছে, তোর ক্ষমতা নেই, এখানে তো তিনটে চেয়ার, উঠে আয় তাহলে, সবাই না কে উঠবে না, কারণ শোনালাম শুনলে তো, হ্যাঁ আর আসতে হবে না, না না আসবো আমরা, আছি আবু, অন্য আমরা আমরা আসবো না, এই যে এই ভাইটা আছে তো, এ এ করবে করবে মানে কিছু কথা বলবে, আমি না না আমি না আমি না আমি বাংলা, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি, আমি হিন্দি না, গর্বিত, হ্যাঁ
আরে তুই কি খেলে এখন কি খেলে? সমোসা মানে ও সমোসা খাওয়ালো রাজীব, সমোসা খেলাম আর তার আগে কি খেলাম মানে চিকেন রোলটাই ভালো লাগলো, চিকেন রোল না ছিল ওটা ভেজ রোল, এটা না স্প্রিং রোল। ঝাল ঝাল খেলে তো খারাপ লাগলো না, অন্যগুলো যেমন চিকেন ভক্তি ভাবে খাওয়া গেল না খেলাম না, ওইটা খেয়েছে মধ্যে ছিল ছোট চিকেন কম সমোসা স্প্রিং রোল উপরে মানে।